আসসালামু আলাইকুম। আশা করি আম্মেরা অনেক ভালো আছেন, ময়ও অনেক ভালো আছি। আবারও মুই চলে এলাম আম্মেগো মাঝে তিন নম্বর বলক লইয়া। আসেন মোরা কই যে মোরা আজগো যামু পয়সার ব্রিজ দেখতে, ওই যে কেন নাকি বিকেলে বিমালা লোক হয়, চলেন যাওয়া যাক। মাঝে আবার একটু ভিডিও করমু, হেয়ের লেগে ক্যামেরাটা অন করছি, দেখেন হিজাবে কি অবস্থা, সব উড়িয়ে লইয়ে যায়। আসেন ইমোর পোলাটাই কেমনে ঘুমায়, ওর কোনো গাড়িতে উঠলেই হয়, হেলে খালি ঘুমায় আর ঘুমায়। দিন ধরে মুই কইতেছি যে ফুচকা খাম, গামের লাগে মোরে লইয়েই যাইতে পারে না, মোরা কিন্তু পয়সার আডের কাছাকাছি আইয়ে পড়ছি। মুই কিন্তু আজকে ফুচকা খাইয়েই সার, ফাইনালি মোরা কিন্তু আইয়ে পড়ছি, কিন্তু মগো জনপ্রিয় পয়সার আডের বীজ। তো আম্মেগো একটু মুই নদীটা একটু ঘুরাইয়া দেখাই, দেখেন নদীতে খালি কচুরি পানায় ভরা, এই দিয়ে লঞ্চে কেমনে যায় মোরে খুব দেখার সব। কইলাম মোরে একটু ভিডিও করে দাও, মোর দিকে বেমালা মানুষ চাইয়া রইছে, এর মধ্যে দেখেন পোলাটায় বাপটা লইল। আমনে গো বাইয়ে আবার কোন দিক যেন যাইতে আছে, তাই মুই আবার হার পিস পিস আটা শুরু করে দিছি। ও মা, এ দেখি ফুচকার দোকানে আইয়ে বইছে, মনে হয় ফুচকা খাওয়াইবে, মোর মনটা তো খুশিতে ভরে গেছে। দেখছেন মুই কিন্তু অনেক খুশি, মুই তো ঈদের নাহান খুশি, মুই তো অপেক্ষায় আছি কোন সময় ফুচকা লইয়া আইবে আর মুই খামো। অবশেষে ফুচকা লইয়া আইয়ে পড়ছে, ফুচকার প্লেটটা দেখছেন কি সুন্দর সাজাইছে, মুই তো লোভ সামলাইতেই পারি না, আর ক্যামেরাও বন্ধ করে না। মোর দিকে কত মানুষ চাইয়ে রয়েছে, খাইতে গেছি কেন জানি মোর আনিজে আনিজের আগে, তারপরে কোনো কিছু না ভাববেই খাইয়ে লাইছি। ফুচকাটা কিন্তু সত্যিই মজার, আপনি গো বাইয়ে কিন্তু জাল খাইতে পারে না, মুই দোকানদার বাইরে কইয়া বেমালা জাল দিতে কইছি। আমরা যদি কেউ ফুচকা খাইতে চান তাহলে এই দোকান থেকেই খাইয়েন, অনেক ভালো বানায়, দেখতে থাকে না কি অবস্থায়। ওর এমন জাল লাগছে, দেখেন চোখ মুখের কি অবস্থা করছে, একইছে জাল আর মোর পোলায় তো আছেই জ্বালানের। আমরা যদি কখনো যাইয়ে ফুচকা খাইতে চান তাইলে এই দোকান থেকেই খাইবেন, অনেক মজার। ওরে কোলে লইয়া কেমন করে খাইতে আছে বেচারা, দেখে কষ্ট লাগতে আছে, তারপর মোর পোলায় উঠছে তো একটু শান্তিতে খাইতে দিল। কি বাবা দিয়ে আবার ঘুম পড়ছে, যাই হোক বাজি যেহেতু ধরছে চটপটি তো পুরো খাইতে, দেখেন নাক মুহের কি অবস্থা, ফেস পুরো আউলিয়ে গেছে। মুই একটু আগুনের ভিতর আবার আগুন লাগাই, না একটা ফুচকা খাও। দেখছেন আমের একটা বার নাও কইল না, কাল খাইয়েই হেলাইল, সব থেকে শান্তিতে আছে মোর পোলাডায়, এ তো পুরাই ঘুমে আছে, পোলার বাপে আবার বিলটা দিতে আছে, এর মধ্যে পোলাডায় উঠে গেছে, কি চমলক্ষ একটা আসি দিয়েছে দেখেন। আর ও রাস্তা দিয়ে যা যাইবে সবই ওর দেখা লাগবে, সব ফোনা লাগবে। এমন হে উঠে পোলাডারে মোর কাছে দিয়া কইতেছে তুমি আস্তে আস্তে আড়ত, মুইও তাই টুকটুক করে আড্ডে ব্রিজের উপরে উঠতেছি, আর পোলাটা যে কি খুশি, কত লোকজন দেখতে আসে অনেক খুশি লাগতো। অবশেষে ভিডিওটা এই পর্যন্ত, আমি নতুন হবার কারণে ভিডিওটা ঠিকভাবে তুলে ধরতে পারিনি, আমার যতটুকু বিশ্বাস ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের জন্য দোয়া করবেন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে, তো বাবুরে নিয়ে সাজিবে না তাই বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। এক আপা কেমন করে ছবি তুলতেছে, তোলেন আপা ব্রিজটা মেরে। লাস্ট আম্মেরও কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।